ভোটের আগে মমতার চমক পাল্টে গেল চাল ও গম পাওয়ার নিয়ম তো জুলাই মাসে কোন কার্ডে কত কেজি রেশন পাবেন সেটা নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিও তো ভোটের আগে এই মমতার কি চমক রয়েছে রেশনে সেটা তো আমরা দেখবই তার সাথে সাথে আমরা দেখব এই যে দেখুন এখানে বলা হয়েছে একুশ কেজি চাল তেরো কেজি গম ও পনেরোশো টাকা করে কিন্তু দেওয়া হবে তো মাথা পিছু এই টাকাটা দেওয়া হবে না এটা পরিবার পিছু দেওয়া হবে তো কোন সব পরিবার কিন্তু এই জুলাই মাসে এই সুবিধাগুলো পাবে আর কোন সব পরিবার কিন্তু পাবে না সেটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত দেখব এবার দেখুন কোন কাটে যেমন আমি এখানে আপনাদের বলি যারা অন্ততই কার্ড হয় তারা যেরকম মানে রেশন পায় আপনারা হয়তো সকলেই জানেন যারা আর কে এস ওয়ান বা টু রয়েছে তারা কিন্তু তেমনটা পায় না তো সবার জন্য বা সব পরিবারের জন্য কিন্তু এই যে একুশ কেজি চাল তেরো কেজি কম ও পনেরোশো টাকা না তো কোন কার্ডে কত কেজি রেশন এ মাসে পাবেন এবং এই ভোটের আগে মমতার চমক কি দেখালো সেটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে রেশন দোকান থেকে তবে সবার ক্ষেত্রে সমান কিন্তু খাদ্য দ্রব্য বন্টন করা হয় না রেশন কার্ডগুলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত সেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য কিন্তু দেওয়া হয়ে থাকে ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সামগ্রী পরিবর্তন হয়ে থাকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই মাসে কোন কোন ক্যাটাগরিতে কি ধরনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে অর্থাৎ কোন কাটে কত কেজি মাল দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে গ্রাহকদের সুবিধার্থে এখন রাজ্য সরকার আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের যে পরিমাণ সেটা কিন্তু জানিয়ে দেয় উপভোক্তা হিসাবে আপনাদেরও আগে থেকে কিন্তু এই পরিমাণ জেনে নেওয়া উচিত এর ফলে আপনি আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না অন্তদয়ে অন্ন যোজনা রেশন কার্ড এই দেখুন এ এ এই ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনার থেকে থাকে বা এই ক্যাটাগরির হোল্ডাররা পরিবার পিছু ১৩ কেজি তিনশো গ্রাম আটা অথবা গম পাবেন এক কেজি চিনি দেওয়া হবে ১৩ টাকা পঞ্চাশ পয়সা দরে এছাড়াও দেওয়া হবে একুশ কেজি চাল তারপরে আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে যদি চলে যাই সেটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড অর্থাৎ পি ডবল এইচ এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে পরিবার পিছু বা মাথা পিছু এখানে বলা হয়েছে তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি গম দেওয়া হবে বিশেষ আধাকারিক প্রাপ্ত অর্থাৎ এসপি ডবল এইচ রেশন কার্ড ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু দেখুন এ পি ডবল এইচ এবং এসপি ডবল এইচ রেশন কার্ডের মতো খাদ্যদ্রব্য এই ক্যাটাগরিতে দেওয়া হবে অর্থাৎ এই যে আগে আমরা ক্যাটাগরি দেখলাম মাথা পিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি গম কিন্তু নিতে পারবে কারা কারা পি ডবল এইচ যারা রয়েছে এবং এসপি ডবল এইচ যারা রয়েছে সেম তাদের ক্ষেত্রে রয়েছে এবার আমরা যদি দেখি আরেকটার ক্যাটাগরি যেটা রয়েছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এই ক্যাটাগরি রেশন কার্ডে তারপরে দেখুন আর কে এস ওয়াই টু রেশন কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে শুধুমাত্র দু কেজি চাল দেওয়া হবে তারপরে দেখুন জানিয়ে রাখা ভালো আপনি যদি উপরে উল্লিখিত পরিমাণের থেকে কম খাদ্যদ্রব্য পেয়ে থাকেন তাহলে অভিযোগ জানাতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে অভিযোগ জানানোর জন্য কোন অভিযোগ জানানোর জন্য এখানে কোন না সরি ফোন করতে হবে এই যে দেখুন নাম্বার হচ্ছে উনিশশো অথবা এই যে আরেকটা দেখুন নাম্বার দিয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা কি করতে পারেন দেখুন এখানে বলেছে এছাড়াও আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধরুন আপনার হচ্ছে পি ডবল এইচ কার্ড সেক্ষেত্রে আপনি যেটুকু মানে পরিমাণ আপনার রেশন পাওয়ার কথা সেটুকুও যদি আপনাকে না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন সেই নাম্বারে অনেক ডিলাররাই কিন্তু এমন করে থাকে যে যে পরিমাণ আপনি পাবেন সে পরিমাণ কিন্তু দেয় না ধরুন এখানে আমি বলছি এই যে ধরুন পি ডবল এইচ যে ক্যাটাগরি রয়েছে এখানে ধরুন তিন কেজি চাল পাচ্ছে এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি গম দেওয়া হবে সেখানে ধরুন দেওয়া হচ্ছে কি তিন কেজি চাল তো দিল কিন্তু এক কেজি আটা কিন্তু দিয়ে দিল নশো গ্রামটা কিন্তু আর দিল না এরকম যদি করে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে নিচে একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে এখানে কিন্তু আপনারা ফোন করে আপনাদের যে বক্তব্য সেটা রাখতে পারেন বা আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু জানাতে পারেন দেখুন এখানে দুটো নাম্বার দিয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একই রয়েছে আপনারা কিন্তু দুটাতে এটাতে কল করতে পারেন বা এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে বেল আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ